এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 11টা কথা বলবো আল্লাহর হস্তে এই 11টা কথাই বলবেন মুহররম মাসের ব্যাপারে 11টা কথা খুব সংক্ষেপে আমি বলতেছি এক নাম্বার মুহররম মাসের তাৎপর্য মনে রাখবেন এলাকাবাসী বিসমিল্লাহ সূরা তাওবার 36 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহর গণনায় মাসসমূহের গণনা হলো 12 শাহর 12 মাস বলেন তো আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা বছরে কয় মাস 12 মাস মিনহা আরবাতুল হুরুম এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস এই 4 মাস সম্মানিত এটা আবার কোথা থেকে জানবো আমরা 4 মাসের ব্যাখ্যা করে না নাই আল্লাহর নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা জানা দেয় এই 4 মাসের ব্যাখ্যা বুখারীর মধ্যে তালাশ করে পেয়ে যাও সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আজ-জামানু কদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা আসমান জমিন যেদিন আল্লাহ বানাইছেন ওই দিন সময় যেভাবে আবর্তিত হচ্ছে আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা আসসানাতু ইসনা আশারা শাহরা বছর হয় 12 মাসে মিনহা আরবাতুল হুরুম এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত সালাসাতুন মুতাওয়ানিয়াত 3টা মাস ধারাবাহিক ওলামারা ছাড়া অন্যরা বলেন 4 মাস সম্মানিত 3টা মাস ধারাবাহিক বলেন 4 মাস সম্মানিত 3টা মাস ধারাবাহিক এক নাম্বার জুলকাদা দুই নাম্বার জুলহাজ্জা তিন নাম্বার আল মুহররম জিলকাদ জিলহজ মুহররম বাকি রইল কয়টা একটা ওয়া রজব মুজর বাইনা জুমাদা ওয়া শাবান জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে রজব মাস তাহলে এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত আলেমরা চুপ অন্যরা বলেন 4 মাস কোনটা কোনটা এক জিলকাদ দুই জিলহজ তিন চার নাম্বার রজব চার নাম্বার তবে এই 4 মাস সম্মানিত মানে রমজান ছাড়া কি ছাড়া রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান হ্যাঁ এই দলিল আমরা দিব ইনশাআল্লাহ আসতেছে তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস তো মুহররম মাসে তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম হাদিস থেকে জানলাম দুই নম্বর আলোচনা মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ 10 তারিখ এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় আগমন করলেন আগমন করার পর ফর আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা নবীজি দেখলেন ইয়াহুদীরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন মা হাদা এই দিন তোমরা রোজা রাখো কেন এটা আবার কোন দিন ইয়াহুদীরা জবাব দেয় হাদা ইয়াউমুন সলিহ এটা একটা নেক দিন এটা একটা ভালো দিন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানী ইসরাঈলা মিন আদুবিহিম এটা এমন একটা দিন তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন ফাসামাহু মুসা এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখলেন এই জন্য আমরাও রোজা রাখি আল্লাহ নবী বললেন ফালা আহাক্কু বি মুসা মিনকুম আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী বেশি মহব্বত করি বেশি হকদার এই কথা বলার পর ফাসামা আল্লাহর নবী নিজে রোজা রাখলেন সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা ইহুদিদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে নবীজি বললেন কেন রোজা রাখো কয় বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে তাই মুসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে আমরাও রোজা রাখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসা নবীর আমি বেশি মহব্বত করি তাই নবীও রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখতে বললেন তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম তিন নাম্বার আলোচনা 10ই মুহররম রোজা রাখার যে তাৎপর্য এটা পাওয়ার পর এখন বুঝবো আমরা 10ই মুহররম রোজা রাখার গুরুত্ব মনে রাখবেন চারটা আমল বলেন সবাই কয় আমল চার আমল নবীজি ছাড়তেন না চার আমল নবীজি ছাড়তেন না নাসাই শরীফ হাদিস নাম্বার 2416 নাম্বার হাদিস 15 নাম্বার হাদিসের মধ্যে আসছে 16 নাম্বার হাদিসের মধ্যে আসছে 15 নাম্বার হাদিসে আসছে একটা 16 নাম্বার হাদিসে আসছে চারটা হাদিসের বর্ণনাকারী নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আম্মাজান হাফসা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না এক নাম্বার সিয়ামা ইয়াউমি আশুরা মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না দুই নাম্বার আল আশরা
জিলহজ মাসের প্রথম দশকে বুঝে আল্লাহ নবী ছাড়তেন না তিন নাম্বার সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 13 14 15 আইয়ামে বীজে বুঝা আল্লাহ নবী ছাড়তেন না চার নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা ফজরের আগে দুই রাকাত সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না আমরা খালি সুন্নাত উড়িয়ে দিতে চাই কি করতে চাই হ্যাঁ আমরা সুন্নাত উঠিয়ে দিতে চাই অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগে দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না হ্যাঁ সাধারণ জনগণ মন দিয়ে শুনেন আবার বলি এরপর আপনারা বলবেন এক নাম্বার মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না তিন নাম্বার প্রত্যেক মাসে তিনটা রোজা 13 14 15 আইয়ামে বীজে রোজা নবীজি ছাড়তেন না চার নাম্বার ফজরের আগে দুই রাকাত সুন্নাত নবীজি ছাড়তেন না চার নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই বাকি তিনটা যদি পারেন সম্ভব হলে আমরা রাখব সম্ভব না হলে রাখব না আল্লাহ আমাদেরকে সবগুলাই আমল করার তৌফিক দান করেন এবার আপনারা বলেন তো এই চারটা আমি খালি আঙ্গুল উঠাবো আপনারা বলেন এক 10 আশুরা রোজা দুই 10 তিন আইয়ামের বীজ চার ফজর আগের সুন্নাত আমি কিন্তু ক্লাস এমনি করাই আর আমি মাহফিলে ক্লাসই মনে করি এটা কোনো ওয়াজ না আমি বলবো আপনারা একটু পরে বলবেন বাস এইভাবেই তো আমাদের ইসলাম প্রচার হবে চার আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না মনে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন চার নাম্বার মুহররম মাসের রোজার তাৎপর্য দু ফজিলত আগে তো গেল তাৎপর্য এখন ফজিলত শুনবো মুহররমের রোজার ফজিলত 10 তারিখের রোজার ফজিলত না মুহররমের রোজার ফজিলতটা শুনেন মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো মুহাররম মাসের রোজা নবীজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহাররমের রোজা ও আফযালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম যে রমজান এটা আলাদা এটা স্পেশাল মর্যাদা এই গেল চার নাম্বার মুহররম মাসের রোজার ফজিলত পাঁচ নাম্বার আশুরার রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে মন দিয়ে শোনেন হাদিসটা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল লাতী ক্বাবলা আল্লাহ নবী বলেন 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো আমি নবী আশা করি তার আগের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় আশুরা রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো কোন রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ হয় আর পরের এক বছরের গুনাহ মাফ হয় আলেম সারা উম্মরা বলেন দেখি কি পারে বলেন মাশাআল্লাহ আরাফার রোজা কোন রোজা মাশাআল্লাহ আরাফার রোজা আরাফার রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুকাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে আগের এক বছর পরের এক বছরের গুনাহ মাফ আর 10ই মুহররমের রোজা যদি কেউ রাখে আগের এক বছরের গুনাহ মাফ এগুলো পাঁচ নাম্বার 10ই মুহররম রোজা রাখার ফজিলত ছয় নাম্বার 10ই মুহররম আমাদের করণীয় কি আমরা কি করব ভালো করে মনে রাখবেন 10ই মুহররম আমাদের মূল দুই কাজ বলেন তো কয় কাজ এক নাম্বার রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তওবা করা বলেন এক নাম্বার দুই নাম্বার তওবা করা প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল এরপর আমরা তওবার দলিলটা নেই প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাযা শাহরা ইয়ানি শাহরা রমাদান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রমজানের পরে সবচেয়ে দিনের মধ্যে নবী আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন আর দিনের মধ্যে মুহররমের 10 তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী এখন বলেন তো
আশুরার 10 মুহররমের 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা রোজা রাখা দুই নাম্বার বলছি তওবা করা তওবার দলিল কোথায় পাবো আমরা তিরমিজি শরীফের 741 নাম্বার হাদিস দেখেন হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করেছেন এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা রাসূল আরানা এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবু তালেব এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস না আলী ইবনে আবি তালেব তো আলী ইবনে আবি তালেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেন আইয়ু শাহরিন তামুরুনি বাদান আসুমা বাদা শাহরি রমাদান হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখব কোন মাসে রোজা রাখব আপনি বলেন আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো কয় কেন কয় মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু ফিহি আলা কওমিন এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন ওয়া তুবু ফিহি আলা কওমিন আখরিন কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তওবাও আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম মুহররমের 10 তারিখে আমরা তওবা করব আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মুহররমের 10 তারিখকে কাটানোর তৌফিক দান করেন সাত নাম্বার আলোচনা রোজা রাখব কোন দিন উত্তম হলো 9 10 রাখা একান্ত না পারলে 10 11 উত্তম হলো 9 10 রাখা এই 9 10 রাখার ব্যাপারে কয়েকটা দলিল শুনেন দলিল নাম্বার 1 তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করেছেন এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখার কথা আচ্ছা আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নাম্বার হাদিস 2556 নাম্বার হাদিস আরেকটা হলো 2557 নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস এবং 1135 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন নবীজি সাহাবাদেরকে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে মুহররমের 10 তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন এই দিনটাকে তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানরা সম্মান করে নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন ঠিক আছে ফাইদা কানাল আমুল মুকবিল আগামী বছর যখন হবে মুহররমের মাস সুন্নাল ইয়াউমাত তাসিয়া আমরা 9 তারিখেও রোজা রাখব সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা আল্লাহর কি কুদরত ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মারা গেছেন ইন্তেকাল করেছেন এখন হাদিস থেকে কি বোঝা যায় নবীজির আগ্রহ 9 এবং 10 তারিখ পরের হাদিসটা আরো স্পষ্ট হয় নবীজি বলেন লা ইন বাকীতু ইলা কাবিল আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ অবশ্যই অবশ্যই আমি 9 মুহররম রোজা রাখব তাহলে 9 এবং 10 তারিখের গুরুত্ব আমরা পাইলাম ইহুদিদের বিরোধিতা করব কিভাবে 9 তারিখে রোজা রাখব এবং 10 তারিখে প্রশ্ন হলো হুজুর 10 11 তে রোজা রাখতে বললেন এটার কোনো দলিল আছে কিনা হ্যাঁ এটারও দলিল আছে সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাবের নাম 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুমু ইয়াউমা আশুরা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান পারলে আগে একদিন রোজা রাখো না পারলে পরে একদিন রোজা রাখো অন্য নুসখা আছে আও বা'দাহু ইয়াউমান যদি পারো 9 10 রাখো আর যদি না পারো 10 11 রাখো তাহলে বলেন তো গুরুত্ব কোনটা 9 এবং 10 আবার গুরুত্ব কোনটা 9 এবং না পারলে 10 এবং 11 মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে 9 10 এই দুই দিন যেন আমরা রোজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার কথা মুহররমের 10 তারিখে রোজা রাখা কি হুকুম হলো মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব বলেন মুহররমের 10 তারিখে রোজা রাখা কি মুস্তাহাব দলিল মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7453টা এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখত ওয়া সামা রাসূলুল্লাহ নবীও রোজা রাখতেন ওয়াল মুসলিমুনা মুসলমানরাও রোজা রাখতেন মুহররমের 10 তারিখে
قبل ان يفترض رمضان رمضان روزا فرض হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালাম্মা ফতুরিদ রমাদান রমজানের রোজা যখন ফরজ হয় আল্লাহ নবী বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতে পারো কার মন চাইলে তোমরা না রাখতে পারো তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে সাহাবাদেরকে মুহররমের 10 তারিখের রোজা রাখাইতেন আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় নবী বললেন কেউ চাইলে তোমরা 10 তারিখে রোজা রাখতে পারো না চাইলে তোমরা রাখতে নাও পারো কোনো সমস্যা নাই এই হাদিস থেকে বুঝলাম মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব 9 নম্বর কথা মুহররমের দিন বর্জনীয় ভালো করে মনে রাখবেন 7টা বর্জনীয় বলেন কয়টা 1 নম্বর তাজিয়া মিছিল বের করা তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকা ঘোরালো এটার সামনে নজরানা পেশ করা এই নজরানা আপনারা খাবেন না দুই নাম্বার একটা ঘরকে কেন্দ্র করে মুরসিয়া পাঠ করা এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয় এই অনুষ্ঠানে যাবেন না তিন নাম্বার বিলাপ করা নিষেধ সহিহ বুখারী হাদিস নাম্বার 1298 নাম্বার হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান দরবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাআওয়াল জাহিলিয়া ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে বলেন তো মুহররম কাশকে কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না জানেন আশ্চর্য একটা হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াস শাক্কাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না নবী কয় এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত ওয়া শাক্ক জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না নবীজি কয় তার থেকে আমি মুক্ত ওয়াল হালিক এই কোনো শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম এটা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন একটা কিতাব আছে নামাল জামিউ সগীর এই কিতাবের 4201 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে এই জয়নব মারা যাওয়ার পর বাকাতিন নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে ফাজালা উমর ইয়াদরিবু হুন্না বিসাউতিহি হযরত উমর চাবুক ধরছে সবগুলা মাথায় কি করো থামো সব কান্তেস নবীজি বললেন মাহলাম ইয়া উমর উমর থামো একটু নরম হও এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শয়তান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে বিলাপ করে জোরে জোরে কান্নাকাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহ ওয়া মিনার রহমা অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান আর যদি জবান থেকে হয় ওয়াল ইয়াদি এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হায় হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনা শয়তান এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত ফামিনা শয়তান নবী বলছিলেন শয়তানের পক্ষ থেকে এটা মেশকাদ পাবেন আপনার হাদিসটা বাকি আল জামিউ সগীরের মধ্যে সন সহি আসছে তাই আমি এটা বর্ণনা করলাম বর্তমানে আবার সহির যুগ চলতেছে কিসের যুগ মাশাআল্লাহ এই জন্য সহিগুলাই বলার চেষ্টা করতেছি আজ যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন এটা হলো 9 নম্বর কথা 10 নম্বর কারো মৃত্যুতে আমাদের কি করণীয় মনে রাখবেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় এলাকার কেউ মারা যায় না কারো মৃত্যুতে আমাদের এক নম্বর করণীয় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া দুই নম্বর করণীয় বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে একটা দোয়া শিখাবো আজকে থেকে এটা পড়বেন নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায় মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনালি কবিজ আব্বা আমার ছেলেটা
মুমূর্ষ অবস্থায় আছে, মারা যাবে যাবে অবস্থা, আব্বা মেহেরবানি করে আমাদের বাসায় একটু আসেন। বুখারীর বর্ণনা। নবীজি জবাব পাঠায়া দিলেন, যাও যাও আমার কন্যাকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা পড়েন ইন্না লিল্লাহ, ইন্না টান দিয়ে না, বলেন ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আতা, আবার ইন্না লিল্লাহ মা আখাযা, যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর। তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ, আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহ, দুইটা রেখে দিছে এটাও আল্লাহ, এটাও গার আল্লাহ। অকুল্লু শাইইন ইনদাহু বি আজালি মুসাম্মা, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বি আজালিন মুসাম্মা, যদি পারেন আর কি এটা পড়া। তাহলে নয় নাম ও নয় নাম্বারে বর্জনীয়গুলো সব শেষ করি নেই তো, বর্জনীয় এক নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা, এই নজরানা পেশ করা, দুই নাম্বার মুরসিয়া, তিন নাম্বার ওই মাতম করা, চার নাম্বারটা বলি নেই তো, চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যত ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলো করে খিচুড়ি পাকানো, এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না। পাঁচ নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে, যাহারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই, তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্তকে পানি পান করায়, কেন এখন আমারে করান আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি, ওই দিন কেন পান করান, ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে, এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা। ছয় নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায়, আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম। সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহরম পর্যন্ত পিটানো হয়, এটা নিষেধ, এটা জায়েজ নাই। একটা হাদিস মনে রাখবেন সারা জীবন, নাসিরউদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা, আর সিলসিলাতু সহিহা 427 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুলতানে মালউনান, বাংলাটা আমার সাথে বলেন, বলেন দুটি আওয়াজ অভিশপ্ত, আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত। এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন, এক নাম্বার সৌতু মিজমারিন ইনদা নিয়মা, বলেন কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ, তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো, গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো, এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে, আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দেবেন, এটা অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে টেক্স ডেক্সেট চলে ক্যাসেট চলে এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে একটা পাইলাম, দুই ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা, বিপদের সময় ধ্বংসাত্মক কোনো আওয়াজ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদা, নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, কোনো সন্দেহ নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদা নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর, হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর, হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে শুলিবিদ্ধ করে, আপনার একের পর এক শরীরের মধ্যে কাঁটাবিদ্ধ করে, ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি কি মনে করো? সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস খুলেন, লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে, হযরতে খুবাইবের শাহাদাত পড়েন, হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা, হযরতে আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা পড়েন, কোনো অংশে কম ছিল না, হযরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাচণ্ডভাবে, কোনো অংশে এই শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না, হযরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজা গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে এই শাহাদাত ওইটার চেয়ে কোনো অংশে কম ছিল না, হযরতে ওসমানকে প্রচণ্ডভাবে 22 দিন কোনো বর্ণনায় 40 দিনের উপরে, যেই হযরতে ওসমান মুসলমানের জন্য
পানির ব্যবস্থা করে দিয়েছেন এই উসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন কোন বর্ণনা 18 দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই এইভাবে হযরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে কিয়ামতের ময়দানে তো হযরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর বুঝাইতে চাইলাম অন্যান্য সাহাবাদের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর হযরতে হুসাইনের শাহাদাতও নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোন কর্মকাণ্ড করাটা এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর ঠিক শয়তানি কর্মকাণ্ড করা যাবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয় সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলা কি করো শরীয়ত বহির্ভূত কাজ তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহব্বত করি হযরতে হুসাইনকে আমরা মহব্বত করি ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর এটা একটা বিপদ কিন্তু এই বিপদের সময় ধনসত্ত্বক কোনো কথা মুখ দিয়ে বলাটা এটা অভিশপ্ত আওয়াজ তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা অভিশপ্ত আওয়াজ কয়টা নিয়ামতের সময় ঢোল তবলা ডেক্সেট বাজানো অভিশপ্ত আওয়াজ আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ এই 10 দিন ঢাকা শহর ঢোল তবলায় পুরো অবস্থা খারাপ দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয় আর নির্দিষ্ট কিছু জায়গা আছে আছে আচ্ছা তাহলে এই হলো আপনার 60টা কাজ বর্জনীয় তো 10 নম্বর আলোচনা কিন্তু করে ফেলছি 9 নম্বরটা করুন একটু মাঝখানে 10 নম্বর করছি যে আমরা কারো মৃত্যুতে কি করব 11 নম্বর আলোচনাটা এটা আপনারা সবাই একটু মুখস্থ করতে হবে আমার সাথে আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10ই মুহররম শহীদ হয় তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ শহীদ হয় উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা মুইজুদ্দৌলা বলেন মুইজুদ্দৌলা এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করেন নাম কি কত হিজরিতে না সবাই কইতে হবে কত হিজরি ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর 300 হুসাইন শহীদ হলেন 61 হিজরির 10ই মুহররম এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10ই মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে মিশর থেকে পুরো দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই 10ই মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলো করা হয় বলেন তো কত হিজরি থেকে 352 কে শুরু করছে কোন এলাকায় বাগদাদে এরপর এটা কোথায় গেছে মিশর এরপর সারা দুনিয়াতে এই কথাগুলো আমাদের কিতাবে আছে মানে আমরা যারা কিতাব পড়ি আমাদের মতো আলেম যারা তারা লেখছে মানে আপনার আল বিদায় ওয়ান নেহায়ের লেখক লেখছে আল্লামা ইবনে আসির লেখছে তো বলবে এটি হুজুর তোমরা বানায় লেখছো এখন কথা হলো শিয়াবাইদের কিতাবে কি আছে দেখি কাদের কিতাবে এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী বলেন কি নাম উনি কি শিয়া এই লেখক উনি কি সাবধান কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন সৈয়দ আমির আলী উনি কি ছিলেন একজন তার একটা বই আছে নাম দ্য স্পিরিট অফ ইসলাম বলেন কি নাম হিস্টরি অফ এভলিউশন এই এই বইয়ের মধ্যে সে লিখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে সে লিখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা দ্য ডে অফ মর্নিং শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের এই তো মাশাআল্লাহ তাহলে শিয়া লেখক ভাই উনিও লিখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া এই মুইজুদ্দৌলা একজন শিয়া লেখক শিয়া ছিলেন ওখানে লেখছে হি এস্টাবলিশড সেখানে লেখছে হি এস্টাবলিশড এখানে ইনস্টিটিউট লেখছে ওখানে এস্টাবলিশড মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম মুইজুদ্দৌলা সর্বপ্রথম 352তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন সময়ের অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায় যেগুলোতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352র পর থেকে
তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা, তাদের কিতাবেও এগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন, জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। 11টা বিষয় বললাম, মুহররমের তাৎপর্য, 2 নাম্বার আশুরার তাৎপর্য, 3 নাম্বার চারটা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত, 5 নাম্বার আশুরার রোজার ফজিলত, 6 নাম্বার করণীয়, 7 নাম্বার 9-10 রোজা রাখা, না পারলে 10-11 রোজা রাখা, 8 নাম্বার মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব, 9 নাম্বার মুহররমের দিন বর্জনীয়, 10 নাম্বার কারো মৃত্যুতে আমরা কি করব, 11 নাম্বার মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আহলে বাইত কি শুধু কারা, নবীজির ওই পাঁচজন না বিবি সহ সবাই, এ মনে আছে নি সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন।